Bismillahirrahmanirrahim. আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব ভোল্টেজ ডিভাইডার বায়াস অফ FET এবং প্রাইমারিলি আমরা एग्जांपल 7.4 সলভ করব। সো এই ছবিটা দেখেন, এটা ছিল ভোল্টেজ ডিভাইডার বায়াসের পিকচার। সর্বপ্রথমে আমরা ক্যাপাসিটর গুলোকে রিমুভ করে দেব, ওপেন করে দেব, বিকজ আমরা ডিসি বায়াস in case of a DC capacitor becomes open circuit. So আমাদের সার্কিটটা এই মত হয়ে যাবে। এখানে যখন এই পার্টটাকে আমরা সেপারেট করে নিয়েছি, এখানে এখন দেখেন অ্যাকচুয়ালি এই পয়েন্টে যে ভোল্টেজটা হবে, যেটাকে আমরা নাম দিয়েছি VG, সেই ভোল্টেজটা আমরা বাই ভোল্টেজ ডিভিশন রুল এখান থেকে অবটেইন করব। যেমন কি এখানে দেখেন VG কি হবে, টোটাল ভোল্টেজ VD divided by total resistance multiplied by J resistance across voltage টা পতা করতে হবে, তার মানে হয় R2। তো সেই জন্য এই সার্কিটটাকে বলা হয় ভোল্টেজ ডিভাইডার বায়াস, বিকজ এখানে যে ভোল্টেজটা হবে যেটাকে VG আমরা বলেছি, সেটাই এই সার্কিটটাকে বায়াস প্রোভাইড করবে। ওকে, এখন যখন আমরা VG ক্যালকুলেট করে নিয়েছি, তখন আমরা KVL equation use করে আমরা KVL equation এখান থেকে এই লুপে লিখতে পারি। তো প্রথমে আমরা এখান থেকে চলি, মনে রাখবেন এখানে VG হয়েছে, তার মানে এটার ক্রস VG হবে, বিকজ এখানে কেবলমাত্র একটা রেজিস্ট্যান্স ছিল। তো উপরে পজিটিভ নিচে নেগেটিভ, সো আমরা এখান থেকে চলেছি নেগেটিভ VG, তারপর হয়ে গেল প্লাস VGS এবং প্লাস VRS ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা লিখতে পারি VGS বরাবর হয় VG মাইনাস VRS, এবং VRS অ্যাকচুয়ালি IDRS, এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে IS অথবা RD ইন্টু RS। তো এটা হয়ে গেল আমাদের নেটওয়ার্ক ইকুয়েশন, এবং নেটওয়ার্ক ইকুয়েশনটা প্লট করার জন্য আমরা কি করব, এখানে ডিফারেন্ট ভ্যালুজ, মনে করেন আমরা সর্বপ্রথমে আমরা ব্ল্যাঙ্ক গ্রাফটা নিয়ে নিয়েছি, তারপরে একটা আমরা অ্যাসিউম করে নিব আইডি 0 হবে, আইডি ইকুয়াল টু 0, তার মানে আমরা এই লাইনে আছি এবং আমরা এই পয়েন্টে আছি। যখন আইডি 0 হবে তখন এটা কি হয়ে যাবে, এটা 0 হয়ে গেল, তার মানে হয় VGS বরাবর হবে VG। তো VGS বরাবর হয়ে গেল VG, তার মানে হয় যখন এই কারেন্টটা 0 হবে তখন আমরা এই পয়েন্টে থাকবো প্লাস VG। তো এটাকে আমরা মার্ক করে নিব। দ্বিতীয় পয়েন্টটা আমরা নিব যখন VGS 0 হবে, এই ইকুয়েশনে যখন VGS 0 করে দিব, তখন আমরা ID ক্যালকুলেট করতে পারি। এখান থেকে ID হয়ে গেল VG ওভার RS। তো যখন VG 0 হলো, তার মানে আমরা এখানে আছি এবং এখানে আইডি কি হবে VG ওভার RS সাম ভ্যালু, এখানে এই লাইনে VG ওভার RS পয়েন্ট আমরা একটা নিয়ে নিব। তো এই পয়েন্টটাকে মনে করেন আমরা বলি এটা VG ওভার RS এর বরাবর, তো এটাকে মার্ক করে নেব। এখন এই দুটো লাইন কানেক্ট করে এক্সটেন্ড করে দিব, সেটাই হয়ে যাবে আমাদের নেটওয়ার্ক গ্রাফ। তো এটা হয়ে গেল নেটওয়ার্ক গ্রাফ। তো আমরা গত ভিডিওগুলোতেও আমরা দেখেছি আমাদেরকে টু ফাইন্ড কিউ পয়েন্ট আমাদেরকে নেটওয়ার্ক গ্রাফ রিকোয়ার্ড হবে, এবং ডিভাইস গ্রাফ যেটাকে আমরা ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বলি, সেটাও রিকোয়ার্ড হবে, এবং এই দুটাকে সুপার ইম্পোজ করে আমরা কিউ পয়েন্ট পতা করি। আসুন প্রথমে আমরা এক্সাম্পলটা দেখে নেব, সলভ করব। এটা ছিল ডায়াগ্রাম গিভেন এবং আমাদেরকে এই ভ্যালুগুলো পতা করতে হবে। সর্বপ্রথমে IDQ এবং VGSQ পতা করতে হবে। তো প্রথমে আমরা ডিভাইস ক্যারেক্টারিস্টিক্স ড্র করে নেব, তার জন্য আমরা শকলেজ ইকুয়েশন ইউজ করি। এটা ছিল শকলেজ ইকুয়েশন। এখানে আমরা ভ্যালু নিয়ে নিব, প্রথমে আমরা VGS ইকুয়াল টু 0 নিয়ে নিয়েছি, ID ক্যালকুলেট করে নিয়েছি। দ্বিতীয় ভ্যালুটা আমরা নিয়ে নিব VGS বরাবর VP ওভার 2, VP ছিল -4, minus 4 over 2 তার মানে যখন vp হবে minus 2 তখন আমরা এখানে vp minus 2 পুট করে যখন এই ইকুয়েশনটা সলভ করব তখন আমাদের id হয়ে যাবে IDSS over 4 IDSS ছিল 8 মিলি অ্যাম্পিয়ার 8 মিলি অ্যাম্পিয়ার over 4 তার মানে হয় 2 অ্যাম্পিয়ার তো এই দুটো পয়েন্ট আমরা এখন প্লট করে নিব প্রথমটা ছিল 8 এখন VGS 08 এই লাইনটা ছিল VGS যখন 0 হবে তখন এটা হয়ে গেল 8 মিলি অ্যাম্পিয়ার তারপরে যখন VGS -2 হবে এখানে তখন ID হয়ে যাবে 2 মিলি অ্যাম্পিয়ার সো 2 মিলি অ্যাম্পিয়ার এই পয়েন্টে হবে এটা ওকে এবং আরো পয়েন্ট আমরা এক দুটো পয়েন্ট এখান থেকে নিয়ে আমরা এটাকে ইজিলি প্লট করতে পারি এই গ্রাফটা সো এটা হয়ে গেল আমাদের device characteristics curve তারপরে আমরা প্লট করব নেটওয়ার্ক গ্রাফ এই ইকুয়েশনটা আমরা অলরেডি ডিসকাস করেছি এটা হয়ে গেল আমাদের নেটওয়ার্ক ইকুয়েশন এবং vg শব্দ প্রথমে পতা করব ভ্যালু অফ vg এখান থেকে ভোল্টেজ ডিভিশন রুল vdr2 divided by r1 plus r2 vdd এই ভ্যালুগুলো আমরা পুট করে VDD ছিল 16 volt so VG হয়ে গেল 1.82 so 1.82 voltage এখানে এখন আমরা এই লুপটা অথবা এই ইকুয়েশনটার মধ্যে VG 1.82 পুট করব এবং RS এর ভ্যালু পুট করে আমাদেরকে এই রিলেশনটা আসবে এখন 1.82 ID 1.5 RS এখন এই ইকুয়েশনটার মধ্যে अगेन আমরা দুই তিনটা ভ্যালু পুট করব প্রথমে আমরা পুট করেছি id = 0 যখন id 0 হবে তখন এটা 0 হয়ে গেল তো vgs = 1.82 দ্বিতীয় পয়েন্টটা আমরা vgs = 0 পুট করে দিয়েছি id হয়ে গেল 1.21 এখন এটাকে আমরা প্লট করে নিব শব্দ প্রথমে যখন id 0 নিচে যায় তার মানে আমরা এই লাইনে আছি id যখন 0 হবে তখন vgs 1.82 1.82 পয়েন্টে আমরা এটা মার্ক করে নিয়েছি দ্বিতীয় পয়েন্টটা ছিল যখন VGS 0 এইখান থেকে দেখেন আমরা এখন এখানে আছি VGS 0 সেখানে ID হবে 1.21 সো 1.21 পয়েন্টটা মার্ক করে নিয়েছি এবং এটাকে এখন এক্সটেন্ড করে দিব তো এটা হয়ে গেল আমাদের নেটওয়ার্ক গ্রাফ ওকে সো নেটওয়ার্ক গ্রাফ ডিভাইস ক্যারেক্টারিস্টিকস কার্ভ এই দুটাকে যখন সুপারইম্পোজ করে দেব এক দুটো উপরে তখন যেখানে এই দুটো লাইন এবং গ্রাফ যেখানে টাচ করবে সেটাই হবে আমাদের কিউ পয়েন্ট তো এখান থেকে আমরা কিউ পয়েন্ট ক্যালকুলেট করে নিয়ে দেখেছি 2.4 মিলি অ্যাম্পিয়ার এবং VGSQ হয়ে গেল -1.8 ভোল্ট তো পার্ট এ কোশ্চেনটা আমাদের এখান থেকে আমরা সলভ করে নিয়েছি IDQ 2.4 মিলি অ্যাম্পিয়ার এবং VGSQ -1.84 এখন পার্ট বি কোশ্চেনতে বলা হয়েছে টু ফাইন্ড VD ছিল এই ভোল্টেজটা এখানে এটাকে আমরা ইজিলি VDD - IDRD এই ইকুয়েশন ইউজ করে আমরা ক্যালকুলেট করতে পারি ID আমরা এই ভ্যালুটা 2.4 ইউজ করব তো এটা হয়ে গেল VD হয়ে গেল 10.24 ভোল্ট তারপর VS ছিল এখানে এটাকে হবে IDRS अगेन ভ্যালু গুলো পুট করে আমাদের आंसर হবে 3.6 ভোল্ট আর D বলা হয়েছিল VDS এই ভোল্টেজটা এখানে এটাকে আমরা দুটো টেকনিক ইউজ করে সলভ করতে পারি VDD - এই ভোল্টেজ ড্রপ তার মানে হয় VDD - ID RD RS ভ্যালু গুলো পুট করে এটা হয়ে গেল 6.64 another method ছিল VDS পড়া করার জন্য আমরা যে VD জানি VD থেকে VS মাইনাস করে দেব VD আমরা অলরেডি ক্যালকুলেট করেছি VS অলরেডি ক্যালকুলেট করেছি সো এটাকে আমরা ইউজ করে আমাদের সেম आंसर হবে 6.64 এবং ফাইনালি আমাদেরকে VDG এই ভোল্টেজটা এটাকে পতা করতে হবে তার জন্য আমাদের VD আমাদের কাছে আছে এবং VG So VD minus VG হয়ে যাবে VDG. So VD minus VG 10.24 and 1.82 VG already আমরা 1.82, so এটাকে ইউজ করে আমাদের VDG হয়ে গেল 8.42. So আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন. Please let me know through your comments. ধন্যবাদ.